এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে পুরনো বিষয় সলভ হয়নি, কিন্তু এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের ওপর জোর করে আরো একটা বিষয় চাপিয়ে দিচ্ছে। আর দেখতে গেলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং সেখানকার অধ্যক্ষদের সঙ্গে সঙ্গে তাদের নতুন অন্তর্বর্তী সরকারের রাগ ভারতের ওপরেই দেখতে পাওয়া যাচ্ছে, যার কারণে বাংলাদেশে বর্তমানে যা কিছুই হচ্ছে তার সোজা সুজি অভিযোগ ভারতের ওপর লাগানো হচ্ছে। আসলে কিছু দিন আগে বাংলাদেশে বন্যা হয়েছে, যার কারণে প্রায় 30-35 লক্ষ লোকজনদের অন্যত্র নিয়ে যেতে হয়েছে, কিন্তু বাংলাদেশে নতুন সরকার এবং সেখানকার অধ্যক্ষরা ভারত বিরোধী এতটাই অন্ধ হয়ে গেছে যে এর দোষ সোজা ভারতের উপর চাপানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনি পরিষ্কার দেখতেই পাচ্ছেন বাংলাদেশের পূর্বোত্তর অঞ্চলে বন্যা এসছে এবং তার কারণে ভারত এবং বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা নতুন বিবাদ শুরু হয়ে গেছে। আসলে এই বন্যার কারণ স্বরূপ ভারতের একটা অ্যাকশনকে দায়ী করা হচ্ছে, তাই বাংলাদেশী ছাত্রছাত্রীরা মিলে প্রোটেস্ট করছে এবং তারা ভারতকে হুমকি পর্যন্ত দিচ্ছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে এমন এমন পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে যে জেনে শুনেই ভারত এটা করেছে। যদিও ভারত এই বিষয়টা দেখে আশ্চর্য হয়ে রয়েছে যে ভারত দ্বারা এরকম কোনো অ্যাকশনই নেওয়া হয়নি, আর আমাদের ওপর মিথ্যা অপবাদ বাংলাদেশের পক্ষ থেকে লাগানো হচ্ছে। এখন পরবর্তী বিষয়গুলো জানতে ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকবেন। আর অন্যদিকে ভারত এই সমস্যার সমাধান কিভাবে করবে সেটা ভিডিওতেই আমরা জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। এটাকে কি আপনি কর্মের ফল বলবেন না? আসলে দেখতে গেলে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন থেকে ভারতে এসেছেন তখন থেকেই বাংলাদেশের নতুন সরকারের নজর ভারতের ওপর পড়েছে, আর এই বিষয়টা এখনো পর্যন্ত বাংলাদেশের নতুন সরকার এবং ভারতের মধ্যে সলভ হয়নি। কিন্তু তার আগেই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ভারতের জন্য আরো একটা বড় সমস্যা এনে দাঁড় করিয়েছে। আর এই ঘটনা দুদিন আগে, যখন বাংলাদেশে বন্যা প্রবণতা সৃষ্টি হয়েছে। আর এই বন্যা কোনো ছোটখাটো বন্যা নয়, বরং এই বন্যাতে বাংলাদেশের 8টা জেলা ডুবে গেছে, যার জন্য প্রায় 3 মিলিয়ন বা বলতে পারেন 30 লক্ষ বা তারও বেশি 35 লক্ষ লোকজনদের নিজেদের জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং বাংলাদেশে অনেকে মারাও গেছে। এমনকি যেই সমস্ত মানুষজনদের ঘর ওই অঞ্চলগুলোয় ছিল সেই সমস্ত ঘর বাড়ি ডুবে গেছে, সব একেবারে তলিয়ে গেছে। এছাড়াও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ একদিক দিয়ে বাংলাদেশের অর্থব্যবস্থা প্রথম থেকেই বিপদগ্রস্ত ছিল, কিন্তু তারই মধ্যে বাংলাদেশ আরো একটা বড় ধাক্কা খেয়েছে। যদিও অতটা সবকিছু ঠিকই ছিল, কিন্তু বিষয়টা তখনই বিগড়ায় যখন সরাসরি অভিযোগ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং সেখানকার স্টুডেন্টদের সঙ্গে সেখানকার নতুন সরকারের পক্ষ থেকেও সব দোষ ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু ভারত অফিসিয়ালি কথা বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে সব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আর আমাদের পক্ষ থেকে ইচ্ছা করে কোন রকম ড্যাম খোলা হয়নি যা থেকে বাংলাদেশে বন্যা হতে পারে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লোকজন এবং সেখানকার নতুন সরকার ভারতের বিরোধিতা এত অন্ধ হয়ে গেছে যে হয়তো ভারতের এই কথাও মিথ্যা বলে মনে হচ্ছে তাদের। তাদের কথা হলো, ভারত জেনে শুনে বাংলাদেশকে ডোবানোর চেষ্টা করেছে, কিন্তু এখানে এখন প্রশ্ন আসে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ওপর সরাসরি অভিযোগ কেন লাগানো হচ্ছে? তো সবার প্রথমে আপনি এই ম্যাপটা দেখুন, এটা আমাদের ভারতবর্ষ, পাশেই আছে বাংলাদেশ, আর বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে ভারতের রাজ্য ত্রিপুরা, এবং তারপর বাংলাদেশ এবং ত্রিপুরার এই ম্যাপ দেখুন। এই যে এই অংশ বাংলাদেশের যেখানে বর্তমান সময়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর ত্রিপুরা রাজ্যের এই যে পয়েন্ট দেখা যাচ্ছে এখান থেকেই গোমতী নদী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্র হয়ে বয়ে গেছে। অতীতেও কিন্তু এই নদীর কারণে বাংলাদেশের সেই সমস্ত এলাকায় বন্যা আসতো যেখানে বর্তমান সময়ে বিভিন্ন জেলা ডুবে গেছে। কিন্তু ভারত আজ থেকে প্রায় কয়েক বছর আগে ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর এই পয়েন্টে একটা অনেক বড় ডুমবুর ড্যামের নির্মাণ করেছিল, যার পর থেকে দেখতে গেলে বর্তমানের আগে বাংলাদেশ এই ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। অর্থাৎ একদিক দিয়ে দেখতে গেলে ভারত গোমতী নদীর জলকে কন্ট্রোলে নিয়ে বাংলাদেশে বন্যা একরকম আটকে দিয়েছে, কিন্তু তারই মধ্যে হঠাৎই বর্তমান সময়ে বাংলাদেশের এলাকাতে যথেষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই জন্য সেখানে বাংলাদেশের লোকজন এবং সেখানকার সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে সেখানকার নতুন অন্তর্বর্তী
সরকার সরাসরি ভারতকে দোষী সাব্যস্ত করে বলছে যে বাংলাদেশের বিভিন্ন বিবাদের মধ্যে ভারত জেনে শুনে এই ড্যামকে খুলে দিয়েছে, যার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা এবং শহর ডুবে গেছে। তো আপনাদের বলে রাখি, ডুমবুর দুই দেশের সীমান্ত থেকে অনেকটাই দূরে রয়েছে, এছাড়াও বাংলাদেশের বর্ডার থেকে সেটা প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও দেখতে গেলে এটা একটা ছোটখাটো ড্যাম যেটা কেবলমাত্র 30 মিটার উচ্চতা পর্যন্ত তৈরি করা হয়েছে। আর আপনি জানলে আশ্চর্য হবেন, এই ডুমবুর ড্যামে টারবাইনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে যত ইলেকট্রিসিটি জেনারেট হয়ে থাকে তার মধ্যে 40 মেগাওয়াটের বিদ্যুৎ কেবলমাত্র বাংলাদেশকে সাপ্লাই করা হয়ে থাকে, যার কারণে বাংলাদেশকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা এই ধরনের কোন রকম ড্যাম খুলিনি যা থেকে বাংলাদেশে বন্যা সৃষ্টি হতে পারে। কিন্তু তারপরও বাংলাদেশের বিভিন্ন আধিকারিকদের এই বিষয়ে সন্দেহ রয়েছে যে ত্রিপুরাতে ভারী বর্ষণের কারণে এই ড্যামেতে হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট থেকে নিজেদের বিদ্যুৎ প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করার জন্য ভারত এর কোনো বড় গেট খুলে দিয়েছে। যদিও এখানে বিষয়টা পরিষ্কার যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের ওপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে, কিন্তু এখানে চিন্তা করার মতো বিষয় হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিবাদ শেষ হয় না, আর তার মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে আরো একটা বিবাদ এনে হাজির করা হয়। এছাড়া আরো একটা আশ্চর্য করার মতো বিষয় সামনে উঠে আসছে যা ভারতকেও ভাবতে বাধ্য করেছে। আসলে আপনি দেখতেই পাচ্ছেন, বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স 5 জন ভারতীয়কে গ্রেপ্তার করে নিয়েছে এবং তাদের উপর সরাসরি স্মাগলিং এর অভিযোগ ক্লেম করা হয়েছে। আসলে গবাদি পশুদের বাঁচানোর জন্য বিএসএফ দের সাহায্য করার সময় বাংলাদেশের ফোর্স 5 জন ভারতীয় নাগরিককে কিছুদিন আগে গ্রেপ্তার করেছে, আর বাংলাদেশের পক্ষ থেকে এদের উপর সোজা ক্লেম করা হচ্ছে যে এই 5 ভারতীয় নাগরিক নাকি ডিফেন্স হাতিয়ারের স্মাগলিং করছিল। আর অন্যদিকে ভারত আশ্চর্য তখন হয়েছে যখন বাংলাদেশ থেকে এদেরকে রিলিজ করে ভারতে পাঠানোর কথা বলা হয়েছে, কিন্তু যখন ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়েছে তখন এদের তরফ থেকে এদের ওপর সোজা হাতিয়ারের স্মাগলিং এর অভিযোগ লাগিয়ে এদেরকে রিলিজ করতে অস্বীকার করেছে। আর গত কয়েক বছরের মধ্যে এমনটা প্রথমবার হয়েছে যখন বাংলাদেশের পক্ষ থেকে কোনো ভারতীয় নাগরিককে রিলিজ করতে অস্বীকার করা হয়েছে। এছাড়াও ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কনফার্মেশন দেওয়া হয়নি যে এরা সত্যি কি হাতিয়ারের স্মাগলিং করছিল নাকি এমনি গ্রেপ্তার করে বন্যার মতোই মিথ্যা অভিযোগ লাগিয়ে দিয়েছে। অর্থাৎ যেভাবে ভারতের ওপর অভিযোগ লাগানো হচ্ছে তা থেকে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ভারতের সাথে বারবার পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে। যদিও ভারতের পক্ষ থেকে এদেরকে ছাড়ানোর চেষ্টা পুরোপুরিভাবে করা হচ্ছে, কিন্তু দেখার বিষয় এটাই, বাংলাদেশ পরবর্তীকালেই 5 জন ভারতীয় নাগরিকদের ছাড়ে কিনা। বাকি এই বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানান। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকেও, এবং আমাদের কাজ আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রহস্য বাংলার।